আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি। আর আমার আজকের ভিডিও টমেটোর চাষ নিয়ে। শীতকাল মানেই টমেটোর দিন, আশেপাশে টমেটোর ছড়াছড়ি। আর টমেটো খেতে যারা পছন্দ করেন তাদের কাছে টমেটোর এই চাশনিটি অসম্ভব পরিমাণে মজা লাগবে, গ্যারান্টি সহকারে বলতে পারছি আমি। যদি পছন্দ না হয় তাহলে খাবেন না, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি টমেটোর এই চাশনিটি অবশ্যই ভালো লাগবে যারা টমেটো প্রেমিক। চলুন দেখে আসি এই মজাদার টমেটোর চাশনিটি কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি এখানে টমেটো কেটে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে প্রায় হাফ কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম লোহার কড়াই, কারণ লোহার কড়াইতে রান্না করলে টমেটোর চাশনির টেস্টটা বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ। আধা কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন মোটামুটি এরকম একটু ভাজা হয়ে যাবে আদা রসুন দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে আদা রসুন দেওয়ার যেই ভিডিওটা সেটা একটু স্কিপ হয়ে গিয়েছিল, যার কারণে আমি দুঃখিত। আধা চা চামচ আদা রসুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর নেড়েচেড়ে মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ 2 থেকে 3টার মতো। ঝালের পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো, তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো কীভাবে কেটেছি আপনারা সাইজটা একটু দেখতেই পেয়েছেন স্ক্রিনে রাখা। ঠিক এরকম করে টমেটোগুলো কেটে নিতে পারেন। টমেটোগুলো বেশি ছোট করার প্রয়োজন নেই, আর বেশি আস্ত হলে দেখা যাবে টমেটোর চাটনিটা সহজে গলতে চাইবে না, তাই এরকম সাইজে টমেটো কাটাটাই বেস্ট হবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে লোহার কড়াইতে এই টমেটোর চাটনিটা তৈরি করলে যতটা না মজা লাগবে, অন্যান্য কড়াইতে রান্না করলে কিন্তু তত একটা মজা লাগবে না। এটাতে সুন্দর একটা টেস্টও আসবে আর কালারটাও দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঠিক 5 মিনিট পর অনেকটা পানি বের হয়ে এসেছে টমেটো থেকে। আমার এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়েনি এখন পর্যন্ত। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিট। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে। পানিটাকে আমার নেড়েচেড়ে আর একটু শুকাতে হবে। যতক্ষণ ভালো করে শুকিয়ে যাচ্ছে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। নাড়তে নাড়তে ভালো করে পানিটা শুকিয়ে ফেলতে হবে আর চামচ দিয়ে এভাবে ভেঙে ফেলতে হবে। এভাবে ভালো করে নেড়েচেড়ে টমেটোগুলোকে ভেঙে দিতে হবে। টমেটোগুলো আমি খুঁচুনের মাথা দিয়ে ঠিক এইভাবে ভেঙে দিচ্ছি, আপনারা স্ক্রিনে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। টমেটোগুলো ভালো করে ভাঙা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি অ্যাডজাস্ট করে দিতে পারেন। স্বাদ মতো টমেটো কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ধনে পাতা কুচি দেওয়ার পর বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই, 4-5 মিনিট চুলায় রেখে নামিয়ে নিলেই হবে যতক্ষণ না ধনে পাতা কুচিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ি। সামান্য একটু জিরার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার নামিয়ে এটা পরিবেশন করার জন্য একেবারেই পারফেক্ট হয়ে গিয়েছে। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন চলে যাচ্ছি পরিবেশনের দিকে। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এবার পরিবেশনের পালা। কড়াই থেকে তুলে নিচ্ছি একটা বাটিতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এভাবে যে কোনো কারো সামনে যদি এই রেসিপিটা তৈরি করে আপনারা দেন আর তা সে যদি টমেটো পছন্দ করে থাকে, আই হোপ তার কাছে এই রেসিপিটি অসম্ভব পরিমাণে ভালো লাগবে। আর আমি গ্যারান্টি সহকারে বলতে পারছি যারা টমেটো খেতে পছন্দ করেন তাদের কাছে টমেটোর এই চাশনিটি অসম্ভব পরিমাণে ভালো লাগবে। আই হোপ আপনাদের সবার ভিডিওটি পছন্দ হয়েছে। আর শেষ পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটি তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আমন্ত্রণ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।